আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ মুক্তা ইসলাম জান্নাত। আমি আবারও চলে আসছি আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে। তো আমি আজকে সর্ষে ইলিশ রান্না করব, সেজন্য এখানে আমি হচ্ছে ব্লেন্ডারে সর্ষে আর কাঁচামরিচ আর হচ্ছে গিয়ে আমি এখানে লবণ দিয়ে দিব। আমি এখানে আমার রসুন পেস্টটা শেষ হয়ে গেছে, কিছু রসুনও দিয়ে দিব। তো আপনারা হচ্ছে গিয়ে সরিষা, কাঁচামরিচ আর হচ্ছে গিয়ে লবণ দিয়ে পেস্টটা করে নেবেন, তাহলে আপনার সর্ষে ইলিশটা হচ্ছে গিয়ে তেতো হবে না, বুঝতে পেরেছেন? তো আমি এভাবেই করি। তো এই যে আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, তো এবার আমি রান্নায় চলে যাব। তো এই তো আমি হচ্ছে গিয়ে চুলাতে প্যানটা বসিয়ে দিয়েছি, এখন আমি এর মধ্যে দিয়ে দিব সরিষা তেল, সরিষা ইলিশ আমি সরিষা তেল দিয়ে রান্না করব। তো আমি এখানে সরিষা তেল দিয়ে দিলাম, আর হচ্ছে আমি এখানে আস্ত জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিব হচ্ছে আমি দুইটা হচ্ছে শুকনো মরিচ আমি মাঝখান থেকে ছিঁড়ে যে আমি দিয়ে দিলাম। তো এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, আমি দুইটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে হচ্ছে ভালো করে ভেজে নেব, পেঁয়াজটা আমি একদম ব্রাউন কালার করে ভেজে নেব সুন্দর করে। তো এই তো আমার পেঁয়াজটা হচ্ছে গিয়ে ব্রাউন কালার হয়ে গিয়েছে, আমি এখানে আদা পেস্টটা দিয়ে দেব। আমি এখানে হচ্ছে আদা পেস্ট দিয়ে দিলাম 1 চামচের মতো। তো রান্নাটা আসলে নিজের আইডিয়ার মধ্য দিয়ে যে কতটুকু কতটুকু লাগে, আর যারা নতুন তারা ফলো করবেন তাহলে হয়ে যাবে। আমি এখানে লবণটা দিয়ে দিলাম স্বাদ মতো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর হচ্ছে গিয়ে জিরা ধনিয়ার গুঁড়ো ওটা আমি হচ্ছে গিয়ে 1 চামচ দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে একটু পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। তো আপনারা হচ্ছে ভিডিও দেখেন কিন্তু আপনারা লাইক দেন না, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, লাইক দিতে তো টাকা পয়সা লাগে না, কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এই তো আমি হচ্ছে গিয়ে ইলিশ মাছ দিয়ে দিলাম, আমি এখানে 5 পিস মাছ আর হচ্ছে একটা লেজ সব মিলিয়ে 6 পিস আমি এখানে দিয়ে দিয়েছি। তো এক পাশটা হয়ে গিয়েছে, আমি আরেক পাশটা উল্টে এবার এটাকে আবার কষিয়ে নেব। তো এই যে দেখুন আমার হচ্ছে গিয়ে মাছটা কষানো হয়ে গিয়েছে, এবার আমার মাছটাকে উঠিয়ে নিতে হবে। তো আমি একটু সাইড করে নিলাম যাতে মশলাগুলো উঠে না যায় সেজন্য। তো আমি একে একে সবগুলো মাছ উঠিয়ে নেব। তো এই তো আমার মাছগুলো তোলা হয়ে গিয়েছে, এই যে দেখুন আমি যে পেস্টটা করেছি 1 কাপের মতো হয়েছে। তো আমি হচ্ছে গিয়ে সর্ষে ইলিশটা একটু সর্ষে বেশি দিয়ে করি, আমার হাজবেন্ড পছন্দ করে তাই। তো এই তো বাটিটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম, এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। আমি আবারও বলছি ভালো করে কষিয়ে নেব, আসলে যত যাই রান্না করেন না কেন কষাতে হবে ভালো করে, কষালে তাহলে টেস্ট ভালো আসে। তো হচ্ছে গিয়ে এটাকে আমি কষিয়ে নিব, উপরে তেলটা ওঠার আগ পর্যন্ত একটু কষিয়ে নেব ভালো করে। তো এই যে দেখুন অল্প অল্প তেল উঠে গিয়েছে, তো আমি একটু ঢেকে দিলাম। তো এই যে দেখুন তেলটা উঠে গিয়েছে, আমার হচ্ছে গিয়ে সর্ষেটা কষানো হয়ে গিয়েছে, এটাকে ভালো করে কষায় নিতে হবে, বুঝতে পেরেছেন? তো এই যে দেখুন কষানো হয়ে গিয়েছে, আমি এই পর্যায়ে পানি দিয়ে দিব। তো আমি বেশি পানি দিলাম না, আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। তো এখন আমি সেই মাছগুলো দিয়ে দিব, যে মাছগুলো আমি প্রথমে কষিয়ে উঠিয়ে রেখেছিলাম সেই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এই তো আমার মাছটা দেয়া হয়ে গিয়েছে, এবার আমি এটাকে ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেব। তো এই যে দেখুন, তো আমি এখানে হচ্ছে গিয়ে
কিছু কাঁচামরিচ দিয়ে দিব। এখানে আমি 5-6টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢেকে আর কিছুক্ষণ রান্না করব। তো এই যে দেখুন, আমার রান্নাটা করা হয়ে গিয়েছে, তেলটা একদম উপরে উঠে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো এই যে দেখুন, আমি নামিয়ে নিয়েছি, কতটা সুন্দর পারফেক্ট হয়েছে, খেতেও খুব মজা হয়েছিল। তো গাইস, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। বাই বাই, ভালো থাকবেন।